প্রসঙ্গ লোকসভা নির্বাচন মিত্রতা অবিহনে ধুবুরী রক্ষা হবনে আজমলর ধুবুরীত কি স্থিতি কংগ্রেসের শাসক পক্ষর হয়ে কোনে করব প্রতিদ্বন্দ্বিতা ধুবুরী লোকসভা সমষ্টির তিনবারের সাংসদ বদরুদ্দিন আজমল নিষ্কণ্টক নে ধুবুরীত তিনটা কার্যকালের বাবে ধুবুরীর সাংসদ হিসাবে প্রতিনিধিত্ব করা আজমলর এইবার প্রত্যাহ্বান কি হব ইতিমধ্যে মিত্রতা প্রসঙ্গ নাকচ করেছে কংগ্রেসে কেবল মিত্রতা নাকচ করাই নহয় আজমল বাহিনীর বিরুদ্ধে এঘড়ি যুঁজিবলেও সাজু হয়েছে প্রদেশ কংগ্রেস ইপিনে শাসক পক্ষর হয়ে ধুবুরীর আসনত পূর্বর দরে 2024ত অগপই প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় নিশ্চিত পিছে ধুবুরী লোকসভা সমষ্টিত কার শক্তি কিমান ধুবুরী লোকসভাত আছে দহটা বিধানসভা সমষ্টি ইয়ারে ধুবুরীত AIUDF মানকাসারত AIUDF দক্ষিণ খালমরাত কংগ্রেস গৌরীপুরত AIUDF গোলকগঞ্জত কংগ্রেস পশ্চিম বিলাসীপাড়াত AIUDF পূব বিলাসীপাড়াত AIUDF পশ্চিম গোয়ালপাড়াত কংগ্রেস পূব গোয়ালপাড়াত কংগ্রেস জলেশ্বরত কংগ্রেস অর্থাৎ ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টি সমূহ কংগ্রেসের দখলত পাঁচটা AIUDFর দখলত পাঁচটা মুঠতে ধুবুরীত সমান সমান শক্তি হয়ে আছে কংগ্রেস আর AIUDFর ইপিনে 2019 লোকসভা নির্বাচনত ফলাফলের পরিসংখ্যা অনুসরি বদরুদ্দিন আজমলর পক্ষ 7,18,776টা ভোট অর্থাৎ মোট ভোটের 42.66%। কংগ্রেসের পক্ষত আছিল 4,92,506টা ভোট অর্থাৎ মোট ভোটের 29.23%। অগপর পক্ষত আছিল 3,99,733টা ভোট অর্থাৎ মোট ভোটের 23.72%। ইফালে পূর্বর 2014 লোকসভা নির্বাচনের ফলাফল উলিয়া ভোটের পরিসংখ্যা মতে 2019ত AIUDFএ হেরুয়াইছে 0.6% ভোট 2019ত কংগ্রেসত যোগ হয়েছে 2.74% ভোট মুঠতে ধুবুরীত সকলো দিকের প্রায় সমপর্যায়ত কংগ্রেস AIUDF রাজনৈতিকভাবে দুইটা দলে নিশ্চিত জয়ের দাবি করেছে যদিও দুই বিরোধী দলের রাজনৈতিক যুদ্ধের সুযোগ আন দলে লওয়ারও সম্ভাবনা নুই করব নি। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।